द्वारे द्वारे সরকার প্রকল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন ওয়ার্ড নাম্বার 37 এর কোঅর্ডিনেটর শ্রীমতী সুমা চৌধুরী। নিজের ওয়ার্ডে দ্বারে দ্বারে সরকার প্রকল্পের জন্য ব্লক অফিসে নিজের উপস্থিতিতে প্রায় কয়েকশো মানুষকে নানা স্কিমের ফর্ম বিতরণ করলেন। সেই সময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের সভাপতি শ্রী প্রিয়াল চৌধুরী এবং পার্টির অন্যান্য উইংয়ের কর্মী বৃন্দরা। এই সম্পর্কে সুমা চৌধুরীর কি বক্তব্য আসুন শুনুন। অন্তকারী একটা সুন্দর প্রকল্প, দিদির মাথাতে মস্তিষ্ক প্রসূত হয়েছে, কারণ আজকে অবধি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে প্রকল্পগুলোই করেছে, কন্যাশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, সবই হিট, জানেন এটা বিশ্ব প্রশংসিত। তো আজকে এই দুয়ারে সরকার দিয়ে আমরা প্রতি ঘরে ঘরে এমনিই ছিলাম এবং আজকে আরও বেশি সাড়া পাচ্ছি আমরা, কারণ মানুষের কাছে পৌঁছানোর যে কোন ডিপার্টমেন্ট যাব, কি কমপ্লেন করব, কি কোথায় যাব, কি পাবো, এটা আমরা একদম সরকার একদম মানুষের ঘরে পৌঁছে গেছে, অর্থাৎ মানুষ হাতের কাছে সরকার পাচ্ছে, এটাই এটার মানে বিশেষত্ব। আর আমরা খুব গর্বিত যে এরকম একটা প্রকল্পের সামিল হতে পেরে। আমি তো মানুষকে বলবো যে দেখো, ঘর ঘর সরকার, মমতা ব্যানার্জি সরকার, আমার কাছে এটাই স্লোগান, ঘরে ঘরে সরকার, মমতা ব্যানার্জিকে দরকার। আর এত সুন্দরভাবে প্রত্যেকটা ঘরে ঘরে মমতা ব্যানার্জি বাস করছে, সে কন্যাশ্রী রূপে, যুবশ্রী রূপে, স্বাস্থ্যসাথী, সবুজশ্রী, কটা বলবো, 47টা প্রকল্প আছে দিদি, তো সব কিছুতেই আজকে দিদি। আমাদের আবার আছে 12 তারিখ, 4টে ডেট দেওয়া হয়েছে, 12 তারিখ আছে, 27 তারিখ আছে, মাঝে আরেকটা ডেট আছে, 4 দিন হবে।